চ্যানেলের কথা বলছি আমরা বলছি মানে আমরা সবাই আদু ভাইয়ের গল্প পড়েছি যে এক ক্লাসে সাত আট বার মনে হয় অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের প্রায় সব পর্যায়ে নির্বাচক প্যানেল থেকে শুরু করে বা বোর্ড যারা চালাচ্ছে তাদের মধ্যে ওই আদু ভাই প্রবণতাটা রয়ে গেছে, যে আছে সেই থাকবে, ভালো হোক মন্দ হোক, এটা নিয়ে আসলে সত্যিকার অর্থে কোনো রকম রিসার্চও হয় না। একই সঙ্গে ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য তিরস্কার, এই প্র্যাকটিসটাও নাই। এটাই কি মানে সবচেয়ে মানে ভয়াবহ ঘটনা কিনা? আসলে আমাদের ওই মানের কোনো সেক্টরে ওই কোয়ালিটি জিনিসটা নাই, এই কারণেই আসলে সমস্যাটা হয়। আপনি এখন হয়তোবা আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে যে আপনারা নাম বলার জন্য ওই সময় হয়তোবা আপনার নাম খুঁজে পান না, এইটা একটা সমস্যা, এইটাই আসলে প্রবলেম। এখন তো তারপর আমার মনে হয় যে নাম না পেলেও যারা অ্যাটলিস্ট কিছু করেছেন, যারা এই লেভেলে খেলেছেন, তাদের নিয়েও চিন্তা করা যেতে পারে, তাহলে আমার মনে হয় যে নতুন নতুন আইডিয়া আসবে। কারণ একই আইডিয়া নিয়ে যদি আপনি সবসময় 12 বছর ধরে আছেন, আমার মনে হয় যে এখন চেঞ্জ হবে। আমার লাস্ট কোশ্চেন, যদি কখনো ক্রিকেট বোর্ড থেকে আপনাকে অফার করা হয় কাম ফর দ্য সিলেকশন প্রসেস, আপনি কি সেটা কর্ডিয়ালি গ্রহণ করবেন, চিন্তা করবেন, নাকি একবার বিবেচনাই করবেন না? না, যেহেতু আমি এই প্রায় 26-27 বছর ধরে খেলছি এবং আমার ফিউচার প্ল্যানও যে ক্রিকেটের সাথে থাকা, অবশ্যই যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে ডেফিনেটলি আমি চিন্তা করব। আর একটা লাস্ট একটা আমার একটা প্রশ্ন আছে, আপনি অনেকদিন ধরে আসলে ক্রিকেট খেলেছেন, ছোটদেরকে আপনি মানে কোচিংও আপনি আগ্রহী, আপনি নিজেই বলেছেন। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। আপনি বাংলাদেশের চিফ সিলেক্টর বা সিলেকশন প্যানেলে আপনি থাকতেন, আপনি যদি চেঞ্জে জানতে হয় কোন জায়গাটাতে সবার প্রথমে আনবেন বা আপনি কী চেঞ্জ দিয়ে শুরু করতে চাইবেন? আমার যেটা প্ল্যান আর কি, আমি মনে করি যেহেতু আমি খেলি এখন, আমার যেই ফিলটা হয়, আমি 6 মাস আসলে আমাদের যে 220টা ক্রিকেটার আছে তারা যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে, সেই চিন্তা করবো। জাস্ট ন্যাশনাল টিম নিয়ে আসলে আমরা চিন্তা করি সবসময়। আমরা দেখেন 4টা টুর্নামেন্ট খেলি, প্রথমটা হয় NCL, সেখানে খেলে 120টা ক্রিকেটার, তারপরে হয় BPL, সেখানে খেলে 70টা প্লেয়ার, তারপরে খেলা হয় আপনার DPL না, তখন BCL, 40টা প্লেয়ার। আর কি দিনে দিনে প্লেয়ারের সংখ্যা কমছে এবং লাস্টে যে আমরা 240টা প্লেয়ারকে খেলাচ্ছি, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের আরও অনেক আগে থেকেই প্ল্যান করা উচিত ছিল। আমি অনেক আগে এই প্ল্যানটা বলেছিলামও, যখন BPL হয় আমাদের কন্ট্রাক্ট প্লেয়ার থাকে, কিন্তু ক্রিকেট বোর্ডই কিন্তু 120 জন প্লেয়ারকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, এখন কমিয়েছেন, এখন 80-90 জন। তো ওই 120 জন প্লেয়ার যেন সবসময় খেলার মধ্যে থাকে, ওই ব্যবস্থাটা আমরা করতে পারিনি। যখন BPL হয় ওই সময় যদি আমরা 4টা যে 60 জন প্লেয়ার বসে আছে তাদেরকে নিয়ে যদি আমি ঢাকার বাইরে 2টা গ্রাউন্ডে 4টা টিম করে খেলাতে থাকি, কারণ আপনি দেখবেন যে BPL-এ প্রচুর প্লেয়ার ইনজুর্ড হয়, অফ ফর্মে থাকে, তারপরে অন্য প্লেয়ারগুলোর কীভাবে সুযোগ আসে, আপনার সাথে আমার রিলেশন ওইভাবে আসে, পারফরমেন্সে কিন্তু কোনো প্লেয়ার আসে না BPL-এ। এই জায়গাটা আমি মনে করি যে 120টা প্লেয়ার কীভাবে 6 মাস ক্রিকেটে থাকতে পারে, তখনই কিন্তু আপনার ক্রিকেটটা আর কি পারফরমেন্সের দিক দিয়ে হেলদি হবে। আপনি জাস্ট ওই 60টা 40টা প্লেয়ারকে নিয়ে যদি সবসময় থাকেন তাহলে ক্রিকেট এগোবে না। থ্যাংক ইউ।